প্রথম রমজান থেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা বাড়ছেই। এ খবর জানিয়েছে রাজধানীর মহাখালীর আইসিডিডিআরবি কর্তৃপক্ষ। তারা জানান বর্তমানে প্রতিদিন হাসপাতালে 1300 বেশি রোগী চিকিৎসা নিতে আসছেন, যা ঘন্টায় 70 থেকে 100 জনের বেশি। বিশেষজ্ঞরা বলছেন বিশুদ্ধ পানি পান ও পচা বাসি খাবার এড়ানো গেলেই ডায়রিয়া থেকে বাঁচা সম্ভব। আর রোগীদের অভিযোগ তারা ওয়াসার সরবরাহ করা পানি পান করছেন, তবে সেই পানিতে দুর্গন্ধ ও মাঝে মাঝে কীটও পাওয়া যায় বলে অভিযোগ তাদের। পানি ভিতরে সরু সরু ময়লা পাওয়া যায়, পানিতে এই অবস্থা। পানি পানি পোকার মতন হয়ে থাকে, ফুয়েছি পানি ফুটাইলেও একই অবস্থা। আমাদের সমস্যা হলো কিছুদিন আগে যে লাইনে কাজ করছিল পানি লাইনে, কাজ করতে গিয়ে অনেক পাইপ ফাটায় ফেলাইছে, ফাটানোর কারণে পানি দিয়ে ময়লা পানি করছে। এখন ওই ময়লা পানি প্রচুর সমস্যা আমাদের গন্ধে, এই ময়লা পানি খাওয়ার পর থেকে আমাদের এই সমস্যাগুলো হয়ে যাচ্ছে। দর্শক, এ বিষয়ে কথা বলতে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, যেসব রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন তারা এর কারণ হিসেবে কি বলছেন, এর সমাধানই বা কিভাবে দেখছেন তারা? টুম্পা, আপনি যেটি বলছিলেন, আমি রাজধানীর মহাখালীতে আন্তর্জাতিক উদরময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবিতে আছি। আর এখানে যেটি হয়েছে, আপনি যেটি বলছিলেন যে এখন ডায়রিয়ার যে প্রকোপ সেটি কিন্তু দিন দিনই বাড়ছে, এটা কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না বলেই কিন্তু এখান থেকে আমাদেরকে জানানো হয়েছে। বলা হচ্ছিল যে এখন থেকে গত যদি কয়েকদিন ধরেই, অর্থাৎ 1300 থেকে 1350 রোগী প্রতিদিন ভর্তি হচ্ছে। অর্থাৎ তারা বলার চেষ্টা করছেন যে এই যে ডায়রিয়ার যে প্রকোপ, তার কারণ হচ্ছে যে এখন যে গরমের মাত্রা যেমন বাড়ছে, এখানে গরমের বেশি মাত্রা থাকার কারণেই খাদ্যদ্রব্যের মধ্যে যে জীবাণুটা হয় সেই জীবাণুর পরিমাণটা বেড়ে যায়, এটি একটি দিক। আর অন্যতম আরেকটি দিক হচ্ছে যে পানিবাহিত, অর্থাৎ পানির কারণেই যে বেশিরভাগ রোগী এখানে আসছে, কারণ পানিতে প্রচুর ময়লা গন্ধ। আমি রোগীদের সঙ্গে কথা বলেছি, তো তারা বারবারই যে অভিযোগটি করছেন যে বেশিরভাগই হচ্ছে যে তাদের যে এলাকায়, অর্থাৎ রাজধানীর বিভিন্ন এলাকায়, এখানে গ্যান্ডারিয়া ধূপখানা থেকে শুরু করে এই পাশটা বাসাবু, যাত্রাবাড়ি, ওয়ারি, এইসব এলাকা থেকেই বেশি রোগী এখানে এসছেন। তাদের ওই অভিযোগ একটি যে পানির যে মানে খুব খারাপ অবস্থা, অর্থাৎ এই যে ময়লাযুক্ত পানি খেয়ে তারা বারবারই বলছিলেন যে ফোটানো হচ্ছে, ফুটিয়েও ফোটানোর পরও যে পানিতে যে ময়লা সেই ময়লাটি যাচ্ছে না, গন্ধটি তারা পাচ্ছেই, যে কারণেই এই অবস্থাটি তৈরি হয়েছে। এখানে আমি কয়েকজন রোগীকে এমনও পেয়েছি যে এখান থেকে সুস্থ হয়ে চলে গিয়েছেন, আবার এক দুই দিনের মাথায় কিন্তু আবার তারা ডায়রিয়া আক্রান্ত হয়েছেন, তারা আবার এখানে ভর্তি হয়েছেন। তো এখানে বেশ কিছু আপনি দেখতে পাচ্ছেন টুম্পা, যে এখানে স্বজনরা আছেন, বেশ লাইনে দাঁড়িয়ে আছেন, ভিতরে রোগী ভর্তি। এখানে যে কর্তৃপক্ষ আছে তারা বলছে যে পরিবারে রোগী আসছে তাতে করে তারা এখানে সামাল দেওয়াটা তাদের জন্য খুব বেশি মুশকিল হয়ে যাচ্ছে। তারা বারবারই যে কথাটি বলার চেষ্টা করছেন যে অর্থাৎ যখনই সে ডায়রিয়া আক্রান্ত হবে, আশপাশের যে সরকারি হাসপাতালগুলো আছে সেখানে গিয়ে প্রথমে তাদেরকে চিকিৎসাটি নিতে হবে, তারা এই কথাটি বলছেন। এইভাবে যদি রোগী আসতে থাকেন তাহলে তারা এখানে যে জায়গা সংকুলান সেই সংকুলানটি তারা দিতে পারবেন না। এখানে দু একজন স্বজন আসছেন, আমরা একটু কথা বলতে চাই যে আপনার স্বজন, আপনি কোন এলাকা থেকে এসছেন এবং কেন 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 এই এতটা বাড়ছে ডায়রিয়া? পানির সংকট, কুয়াশার লাইনটা ভালো না, আমরা বারবারই এই সংকটে পড়তেছি। ঠিক আছে, কাউন্সিলের কোনো ব্যবস্থা নেই না, আমাদের চাইরা আসন 51 নং ওয়ার্ড, ঠিক আছে, এই বারবারই পানির সমস্যা ফুটে খাইতেছে, তারপরে ডায়রিয়া বাড়তেছে, দিন দিন খালি বাড়তেই আছে। আমি রুগী নিয়ে আসি সকালবেলা, এখন তো মগু আমার বাচ্চা নিয়ে আমার ওয়াইফ কী করতেছে, খুব কষ্টের ভিতরে আছি। অনেক ধন্যবাদ টুম্পা, আপনি শুনছিলেন একজন স্বজন এসছেন, তার রোগী যে ভর্তি করিয়েছেন, তিনি বারবারই ওই কথাটি বলছেন যে পানির যে মানে খুবই বাজে অবস্থা, অর্থাৎ এই যে দুর্গন্ধযুক্ত যে পানি, এই পানি ব্যবহার কারণেই এই ডায়রিয়ার প্রকোপটা দিন দিনই বাড়ছে, কোনোভাবে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। কেউ কেউ এমনও বলেছেন যে গোছলটা যে করবেন, এই ওয়াসার পানি বা এই যে লাইনের যে পানিগুলো আছে সেই গোছলের যে যোগ্য, সেই যোগ্য পানিও তারা পাচ্ছেন না। অর্থাৎ মূল জায়গাটি হচ্ছে যে পানিকে যদি একটু সুপেয় করা যায়, অর্থাৎ এই ময়লাযুক্ত পানি থেকে যদি একটু বিশুদ্ধ পানির সরবরাহ করা যায়, তবেই হয়তো এই যে ডায়রিয়ার যে এত উচ্চ মাত্রায় যে প্রকোপ, সেই প্রকোপটি অনেকটাই কমে আসবে, এমনটাই কিন্তু বারবার বলা হচ্ছে। বিশেষ করে আইসিডিডিআরবির এখান থেকে কর্তৃপক্ষীয় যারা আছেন তারা কিন্তু এই কথাটি বারবার বলছেন। তো টুম্পাই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি।